নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল বাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে আমি সুচন্দ্রা। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন স্পন্সার্ড বাই গুঞ্জন স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং। অভিনয় শিখুন এবং রূপলী পর্দায় অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে নিজেকে গড়ে তুলুন। এখানে অভিনয় শেখাচ্ছেন বাংলা চলচ্চিত্র নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। মনে রাখবেন, কোর্স চলাকালীন ক্যামেরার সামনে ও মঞ্চে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। কি বলছেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা ও নাট্যকার দেবেশ ঠাকুর? জলপাইগুড়ি শহরে বা জেলায় স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং, গুঞ্জন স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং, এর যে নতুন কার্যক্রম শুরু হচ্ছে এবং উত্তরবঙ্গের নানা জেলাকে নিয়ে যে ভাবনা চিন্তাগুলো করা হচ্ছে, আমি তাতে খুব আন্তরিকভাবে ক্লাসগুলো করতে এবং অংশগ্রহণ করতে খুব আগ্রহী। খুব ভালো লেগেছে এদের পরিকল্পনা। নিয়মিত ক্লাস করতে এখানে আসবো এবং এর সঙ্গে যুক্ত থাকবো, ছেলেমেয়েদের যাতে তৈরি করা যায় তাদের শিল্পকলার ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, সে ব্যাপারে আন্তরিকভাবে সচেষ্ট হব। সেজন্য চলে আসুন গুঞ্জন স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং এ। ঠিকানা স্টেশন রোড 3 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের জন্য ফোন নাম্বারটি মনে রাখুন 9832094048। কাটমানি উদ্ধারে পদ্মতি 2 অঞ্চলে অভিযান শুরু করলো বিজেপি। বৃহস্পতিবার অঞ্চলের 16/261 বুথে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা অভিযানে নামেন। বর্ষা নামতেই আতঙ্ক গ্রাস করেছে তিস্তা পাড়ের মানুষদের। নদীর জল বাড়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে এলাকার বাসিন্দাদের। নয়াঞ্জলিতে বাস পড়ে আহত 50 জন। উত্তর দিনাজপুরের করণদিঘি আলতাপুর 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকার ঘটনা। এবার আসছি বিস্তারিত সংবাদের। কাটমানি ইস্যুতে ফুঁসছে বাংলা, আর তারই মাঝে হেলাফাকনির পদ্মতি 2 অঞ্চলে কাটমানি উদ্ধারে অভিযান শুরু করলো বিজেপি। এই এলাকার একাধিক তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। 100 দিনের কাজে সুপারভাইজার সুভাষ সরকারের বিরুদ্ধে গরিব মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এছাড়াও জব কার্ড বানানোর নাম করে শ্যামল বিশ্বাস নামে এক বাসিন্দার কাছ থেকে 3,000 টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তবে জব কার্ড তৈরি 3,000 টাকা ছাড়া বিজেপির তোলা অন্যান্য অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সুভাষ সরকার। তবে তার বক্তব্য, গ্রাম পঞ্চায়েতের এক কর্মীর নির্দেশেই টাকা নিয়েছিলেন তিনি, কিন্তু হাতে প্রমাণ না থাকায় তিনি নাম প্রকাশ্যে আনতে পারছেন না বলে জানান। তাই নিজের ঘাড়েই দোষ চাপিয়ে টাকা তাকে ফেরত দিতে হয়েছে বলে জানান তিনি। আচ্ছা, পুরোনো জব কার্ড তো সিপিএম এর আমলে, এগুলো ব্যান্ড সব কার্ড, আমি যখন শহরে যে করেছিলাম তো অনেকগুলো আর কি কয়টা ঘরে ছিল। কেন অভিযোগ হচ্ছে যে এখানে মানে একটা আমাদের গরিব একটা ফ্যামিলি, তো ও অনেক দিনও বলছিল যে আমার একটা যদি জব কার্ড হয় তাহলে ভালো হয় আর কি। 3,000 টাকা নেওয়া হয়েছিল, এটা রিটার্ন দেওয়া হয়েছে। সুপারভাইজার করছিলাম আর কি। না না, এটা তো আসলে কথা, এটা কাজটা তো জিপি স্টাফের ছিল, মানে কার্ডটা তো আমি বানাতে পারি না। তাকে একজন বলছিল যে যদি এরকম মানে যদি কিছু পয়সা হয় দেয় তাহলে একটা কার্ড করে দেবো। শেষ প্রক্রিয়াতে আমি টাকাটা নিয়েছিলাম আর কি, একজন স্টাফ বলছিল আর কি। বিজেপির তোলা অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি অমল সিংহ, কর্মী দিলীপ রায়। গরিব মানুষের টাকা আত্মসাৎ করেননি বলে দাবি তাদের, তাই টাকা ফেরতের কোনো প্রশ্নই নেই বলে জানান তারা। অন্যদিকে এ বিষয়ে ময়নাগুড়ি 2 নম্বর ব্লকের সহসভাপতি সুনীল পোশাককে প্রশ্ন করা হলে তিনি ফোনে বলেন, মিথ্যে অভিযোগ তুলে তৃণমূল কর্মীদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে বিজেপি। দলের কেউ গরিব মানুষের থেকে টাকা নিলে সেটি তার ব্যক্তিগত ব্যাপার বলে জানান তিনি। দলের আড়ালে এ ধরনের কাজ করে থাকলে এর জন্য দল কোনোভাবেই দায়ী নয় বলে জানান তিনি। এখন টাকা নিল কি নিল না এটা তো আমি বলতে পারবো না, ঠিক আছে? আমি তো আর বলতে পারবো না, আমি এটাও বলতে পারবো না যে টাকা নেই নেই, আর এটাও বলতে পারবো না নিশ্চয়। দুইটা প্রমাণে আমার কাছে নাই। তারপরে ওরা যখন এখন ওই টাকা ফিরিয়ে চায়, আন্দোলন করছে, যদি মারধরও করে করতে পারে, ঘটনা হচ্ছে তার নিশ্চয়ই ব্যক্তিগত ব্যাপার, সেটা তো কোনো সাংগঠনিক ব্যাপার না। সংগঠন থেকে তো বলা হয়নি যে তোমরা মানুষের টাকা মেরে দাও, তাই না? এটা তো আমরা ওইভাবে বলতে পারি না। আর তারপরে কে মারলো কে মারলো না তথ্য আমাদের কাছে নাই, আমরা বলতে পারবো না।
তবে অভিযোগকারী স্থানীয় বিজেপি নেতাকর্মীদের বক্তব্য কাটমানি নেওয়ার ভুরি ভুরি প্রমাণ রয়েছে তাদের কাছে। গরিব মানুষদের টাকা ফেরত দেওয়ার দাবি রেখেছেন তারা। সমস্ত টাকা নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না পাওয়া গেলে যাদের টাকা নেওয়া হয়েছে তাদের এবং অভিযুক্তদের নিয়ে সভা ডাকা হবে বলে জানান তারা। সেখানে অভিযোগ প্রমাণিত হলে সেদিন তারা কোনোভাবেই রেহাই পাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতারা। তৃণমূলের আমলে যারা বিভিন্ন গরিব লোকের কাছে যে কাটমানি খাইছে আর কি, এখন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাই অভিযান করতেছে, আইন করতেছে যে কাটমানি ফেরত দিতে লাগবে, নাহলে 409 ধারায় তাদের জেল হেফাজত নেবে, 10 বছর মিনিমাম জেল হবে। যারা যারা কাটমানি নিছে তাদেরকে থেকে উঠায়া যাতে গরিব লোককে পৌঁছে দেওয়া যায় আর কি। যে নেতা সুভাষ সরকার, এ অনেক গরিব লোকের কাছে টাকা পয়সা নিছে, একজনের কাছে জব কার্ড বানানোর জন্য 3000 টাকা নিছে, সে নাকি সেটা কাউকে জমাই দেয় নাই, একটা ভুয়ো জব কার্ড তার হাতে ধরায় দিছে, সেই টাকাটা সে আজকে ফেরত দিল আর কি। এছাড়া আরও অনেক অভিযোগ আছে, কারো ওই যে ইরিগেশন ডিপার্টমেন্টে বাঁধের যে কাজ হয়েছে সেই কাজেও নাকি লেবারের টাকা টাকা খাইছে, এর আগে যে বনা মানে বন্যা ভাসার টাকা দেওয়া হয়েছে আমাদের এলাকায়, হ্যাঁ উদ্ধার হলো। বর্ষা আসার সাথে সাথেই আতঙ্ক গ্রাস করেছে জলপাইগুড়ির নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। বর্ষা শুরুর প্রায় সাথে সাথেই ফুলে ফেঁপে উঠে ভয়ঙ্কর চেহারা নিয়েছে জলপাইগুড়ি জেলার বেশ কয়েকটি নদী। জল বেড়েছে তিস্তা নদীতে, তাই এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর পাড়ে বসবাসকারী মানুষেরা। খড়িয়া অঞ্চলে 2000 মানুষকে গ্রাস করেছে আতঙ্ক। জলপাইগুড়ির সুকান্তনগর এলাকায় বসবাসকারী মানুষদেরও চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে। তিস্তা নদীতে একটু একটু করে জল বাড়ছে, যত ততই চিন্তার ভাঁজ পড়ছে তাদের কপালে। এসবের মাঝেই জলপাইগুড়ি সেচ দপ্তরের কন্ট্রোল রুমের কর্মীরা সতর্ক দৃষ্টিতে নজর রাখছেন বিভিন্ন নদীর ওপর। রাত্রে ঘুমায় না চিন্তায়, এর আগে মাইকিং করে দিয়ে গেল যে সবাই সাবধানে থাকবেন, জল বাড়তে পারে, তখন সারা রাত মানে কেউ ঘুমাইতে পারে নাই। আমি গরু বাসন নিয়ে পুরো টেনশনে ছিলাম, হ্যাঁ অতিরিক্ত জল বাড়লে তো বাদেই থাকি, প্রত্যেকবারই বাদে উঠি, জেলা স্কুলে ঢুকি। কতটা অসুবিধা হয়? প্রচণ্ড অসুবিধা, বললাম না বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ানো, জল আসলে ভীষণ অসুবিধা হয়ে যায়। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি আলতাপুর 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নয়নঝুলিতে উল্টে পড়ে গেল বাস। কোচবিহার থেকে কলকাতাগামী যাত্রীবাহী বাসটিতে ছিলেন 45 থেকে 50 জন যাত্রী। দুর্ঘটনায় অল্প বিস্তর চোট পেয়েছেন সকলেই। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত যাত্রীদের করণদিঘি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়, বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাদের। এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল জাতীয় সড়কে। রাস্তার অপরিসরতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। আমাদের করমদিঘি ব্লকে কুচবিহার থেকে ডায়গন ডিপো যাচ্ছিলো, সরকারি বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখানে রোডের ধারে পাল্টি দিয়ে গেছে, তার লোকতিও হয়নি, সবাই মোটামুটি সুস্থই আছে, ডায়গঞ্জের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সবকে। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি, ফিরে আসছি আরও খবর নিয়ে, ততক্ষণ চোখ রাখুন শুধুমাত্র চ্যানেল বাংলায়। কোনো রত্ন বা প্রতিকার বিক্রি করেন না এই জ্যোতিষী, শুধুমাত্র বৈজ্ঞানিক জ্যোতিষী পরামর্শের জন্য যোগাযোগ করুন। মনে রাখবেন, প্রেডিকশন ভুল হলে ভিজিট ফেরত পাবেন। আর যে সমস্ত বন্ধুরা জলপাইগুড়ির বাইরে থাকেন এবং জ্যোতিষ পরামর্শের জন্য আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন সার্ভিস চালু করা হলো। এখন আপনারা শ্রী অনির্বাণ গোস্বামীর সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 7872723976। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে, এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো, কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডাক্তার জয়দীপ দে, বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, প্রখ্যাত ইউরোলজিস্ট ডাক্তার জয়দীপ ঘোষ, প্রখ্যাত ডায়াবেটোলজিস্ট ডাক্তার হিরণময় পাল, প্রখ্যাত সাইকোলজিস্ট ডাক্তার সুভাষ চন্দ্র রায় এবং প্রখ্যাত গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার প্রভাত রঞ্জন। এছাড়াও প্রতি সপ্তাহে বসছেন কার্ডিওলজিস্ট ডাক্তার বিশ্বদেব বসু মজুমদার, ডাক্তার সঞ্জয় বল ও ডাক্তার জয় বিশ্বাস। প্রতিদিন নিয়মিত বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌরব দাস, ডাক্তার কুমার অতনু এবং ডাক্তার সৌমেন মুখার্জি। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে সবসময় আমরা।
গত সোমবার চ্যানেল বাংলা স্টুডিওতে একান্ত সাক্ষাৎকারে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তী বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কিন্তু তাঁর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই নতুন করে শুরু হলো বিতর্ক। তৃণমূলে সৌরভবাবুর যোগদানের সময় নিয়ে প্রশ্ন করলেন প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। আসুন দেখে নিই সেদিন ঠিক কী বলেছিলেন সৌরভবাবু। আমি হাইকোর্টে প্র্যাকটিস করতাম, আন্দোলন করতে করতে রাজ্য ছাত্র পরিষদের সভাপতি হয়ে 8 বছর ন্যাশনাল পার্টির একটা ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম। তারপরে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে আসি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কংগ্রেসেই ছিলেন, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমি তাকে শ্রদ্ধা করতাম। তিনি আমাকে বলেছিলেন কংগ্রেসকে দিয়ে সিপিএমকে হারানো যাবে না, তুই আমার সাথে আয়। তখন আমি বিধানসভা নির্বাচনের সময় তার সাথে চলে যাই, যখন আমরা জিতি। তারপরে দিদি আমাকে ছাত্র সংগঠনের দায়িত্ব দেন, রাজ্য সভাপতি করেন। আমি 3 মাস, আমি সেইখানে 6 মাস রাজ্য সভাপতি ছাত্র সংগঠনে করে আমি যুব সভাপতির দায়িত্ব পাই। আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং তারপর আমি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন রাজ্যে আমি রাজনীতি করি। 14 সাল পর্যন্ত রাজ্য রাজনীতি করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি সেই সময়, তিনি বলেন নতুন করে জলপাইগুড়ি আলিপুরদুয়ারকে গঠন করতে হবে, সৌরভ ভালো করে কাজ করতে হবে, আমি তোমাকে সেখানে পাঠিয়ে দিচ্ছি। আমি সর্বস্ব ত্যাগ করে, আমার হাইকোর্টের প্র্যাকটিস ত্যাগ করে আমি সঙ্গে সঙ্গে পুরো আমার প্যাকেজ, আমি মানে আমার সমস্ত মানে বাক্সপত্র বেঁধে আমি এক কথায় চলে এসেছি। কিসের জন্য এসেছি? রাজনীতির স্বার্থে এসেছি, মানুষের জন্য এসেছি। আর এই বক্তব্য কিছুতেই মেনে নিতে পারছেন না তৎকালীন জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। কৃষ্ণবাবুর বক্তব্য তাঁর আমলে সৌরভবাবু তৃণমূলে যোগদান করেননি, সুতরাং তার মতে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন বর্তমান জেলা সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তী। আমি গতকাল আপনাদের চ্যানেল বাংলার একটা ইন্টারভিউ দেখছিলাম আমাদের জলপাইগুড়ি তৃণমূলের সভাপতি সৌরভ চক্রবর্তী সম্পর্কে। উনি বলেছেন যে 2011 সনে তিনি এই দলে এসেছেন, তখন থেকে এই লাস্ট যে আমরা ক্ষমতায় এসেছিলাম সেই ইয়ার থেকে তিনি নাকি এই দল করছেন। সম্পূর্ণভাবে মিথ্যে কথা, তিনি তখন কংগ্রেস করতেন। 2013 সনে তিনি এই দলে এসেছেন, 13 সন হবে, 14 সন হতে পারে। 11 সনে আমি সভাপতি ছিলাম, 12 সন অবধি আমি সভাপতি ছিলাম এবং আমি 12 সনে ছেড়েছি। তারপরে চন্দন ভৌমিক সভাপতি হয়েছিলেন, চন্দন ভৌমিকের কাছ থেকে উনি নিয়েছেন 2014 সনে। এখন ওনার জয়েনিংটা 2013 কি 2014 আমি ঠিক আপনাকে ইয়ে করতে হবে, কিন্তু 2011 তার জয়েনিং না, এটা আমি আপনাকে হলফ করে প্রমাণ দিতে পারি আমি ছিলাম সভাপতি 2011। সুতরাং এটা সম্পূর্ণভাবে মিথ্যে কথা, তিনি নিজের প্রচার ছাড়া কিছু করেননি। এই মানুষগুলোকে যদি তৃণমূল কংগ্রেস এখনও সামনের সারিতে রাখে, মানুষ আর তৃণমূলের দিকে ফিরে তাকাবে না, এটা আপনাকে আমি হলফ করে বলতে পারি। জলপাইগুড়ির মানুষের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন, মানুষের ওপিনিয়ন নিতে পারেন। এইসব লোককে সামনে রেখে তিনি যা যা বলেছেন সম্পূর্ণভাবে মিথ্যা কথা। জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের একটা নৈতিক দায়িত্ব ছিল যে একটা সরকারের দায়িত্ব হয় যে কোনো কিছু পাস করার ব্যাপারে, সেটা জলপাইগুড়িতে নাকি তৃণমূল কংগ্রেস সার্কিট বেঞ্চ করেছে। তৃণমূল কংগ্রেস সেদিন আন্দোলনই ছিল না, এটা জলপাইগুড়ি মানুষের আন্দোলন। আমি বলছি এখানে না কংগ্রেস, না সিপিএম, না বিজেপি, না তৃণমূল কংগ্রেস, কারোর আন্দোলনই নয় এটা। এটা হচ্ছে মানুষের আন্দোলন, যেই মানুষের আন্দোলনের ফলপ্রসূ হিসাবে সরকারকে বাধ্য করেছে এইখানে। সেখানে রাজনৈতিকগতভাবে হয়তো দিল্লির কিছু কাজ ছিল, সেটা দিল্লি সরকার করেছে, বাংলার সরকারের ছিল, বাংলা সরকার করেছে। কিন্তু এটা কেউ যদি বলে যে তৃণমূল কংগ্রেসের ক্রেডিট, বা কেউ যদি বলে উনি করিয়ে দিয়েছেন, উনি দিদিকে বলে করিয়ে দিয়েছেন, এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। পরিষ্কারভাবে এখানে যদি কারোর ক্রেডিট থাকে, টোটাল ব্যাপারটা হচ্ছে আমাদের স্বর্গীয় বিমল হোড় মহাশয় সভাপতি ছিলেন, কমল ব্যানার্জি এর সেক্রেটারি ছিলেন, ওই আন্দোলনের রূপরেখা ইনারা দিয়েছেন। জলপাইগুড়ির মানুষের মনের আন্দোলনের দ্বারা এই আন্দোলন সংগঠিত হয়েছে, সেই সংগঠনের ফলশ্রুতি হিসাবে আমরা জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ পেয়েছি। উনি সম্পূর্ণ ক্রেডিট নিজের মানে নিচ্ছেন,
আমি দিদিকে বলে করে দিয়েছি, উনি করার কে? জলপাইগুড়ি মানুষের আন্দোলন না থাকলে এটা হতো? আজকে আমরা ভুলে যাচ্ছি, স্বর্গীয় বিমলহর মহাশয় যিনি এর রূপরেখা তৈরি করেছিলেন এবং সেখানে কমল ব্যানার্জি আজকে উপস্থিত আছেন, তিনি হয়তো চলে গেছেন কিন্তু আজকে কমল ব্যানার্জি মহাশয় তো উপস্থিত আছেন, তাদের রূপরেখার উপর জলপাইগুড়ির মানুষ আন্দোলন নেমেছিল। এটা জলপাইগুড়ির মানুষের ডিমান্ড ছিল এবং এই ডিমান্ডটা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় তারা তাদের কাজটা করেছে, বিজেপি সরকার ক্ষমতায় তারা তাদের কাজটা করেছে, বাধ্য হয়েছে করতে, কেন মানুষের আন্দোলনের সামনে কেউ টিকতে পারে না। আর কেউ যদি ওই ক্রেডিটটা নিতে চায়, আমি এই করে দিয়েছি, আমি ওই করে দিয়েছি, আপনি কিচ্ছু করেননি। আপনার জন্য জলপাইগুড়িতে যদি হার হয়ে থাকে, আপনাদের মতো নেতার সামনে রাখার জন্য জলপাইগুড়িতে আমরা হেরেছি, মানুষ আপনাদের পছন্দ করছে না। যে দিদি আজকে বুঝছেন যে কাটমানির কথা, প্রচুর কাটমানির কথা গল্প এখানেও আছে, আমি বলতে চাই না বেশি কথা এর উপরে, কেন দলের আমি যদি থুতু ছিটাই আমার দলের আমার উপরে থুতু ছিটবে, সুতরাং আমি বলতে চাই না। মানুষ তাদের দূরে সরিয়ে দিয়েছে, এদের সামনে রাখলে তৃণমূল কংগ্রেস জলপাইগুড়িতে আর আমি বলতে পারি কোনো দিন জলপাইগুড়িতে রিভাইভ করা সম্ভব নয়। এই দলকে রিভাইভ করতে গেলে এই সব নেতৃত্বকে সরিয়ে এই দলটা ইম্প্রুভ করবে, আদারওয়াইজ মানুষ ফিরেও তাকাবে না দলের দিকে, এইটুকু বলতে পারি। অন্যান্য বছরের মতো এবারও দুস্থ ও কৃতী ছাত্রছাত্রীদের সহায়তায় উদ্যোগী হল ভারত সেবাশ্রম সংঘ। বুধবার সন্ধ্যায় ভারত সেবাশ্রম সংঘের জলপাইগুড়ি শাখার উদ্যোগে আর্থিক সহযোগিতা করা হল কৃতী ও দুস্থ ছাত্রছাত্রীদের। এদিন জলপাইগুড়ির 6 জন কৃতী ছাত্রছাত্রীদের হাতে 10,000 টাকার চেক এবং পড়াশোনার সামগ্রী তুলে দেন ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক বিশ্বপ্রেমানন্দজী মহারাজ। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠান। এদিন আঙ্গারকাটা পারডুবি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র পবিত্র বর্মন, গড়ালবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র শাহানুর আলম ও শাহজাহান হক, পূর্বাঞ্চল উচ্চ বিদ্যালয়ের ছাত্র শ্যামল দেবনাথ, উছলপুকুরি কৃষক উদ্যোগ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শাশ্বতী রায় এবং পূর্বাঞ্চল উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুজয় তন্ত্রকে সহায়তা প্রদান করা হয়। প্রতি বছর উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট বেরোলে পরে আমি খবরের কাছে কিছু চোখ রাখি যে কোথায় দরিদ্র ছেলে বা মেয়ে অনেক কষ্ট করে পড়াশুনো করে ভালো রেজাল্ট করেছে কিন্তু টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারছে না, বই কিনতে পারছে না, আমি তাদের খুঁজি। এবারে এরমভাবে মেকলিগঞ্জে একটি মেয়ে আর তোমার মাথামাতার একটি ছেলে, এখানে গড়ালবাড়িতে 2টি মুসলমান ভাই আর আমাদের জলপাইগুড়িতে 2টি ছেলে, এই 6 জন এত কষ্ট করেছে যে বলবার কথা না। এই জন্যে এবারে ওদের সকলকে 10,000 টাকা করে চেক দেওয়া হবে, আসা যাওয়া গাড়ি ভাড়া দেওয়া হবে। এখন ওরা সকলে এসে গেছে, একটু পরে আনুষ্ঠানিকভাবে সেটা হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার উষ্ঠি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে ডিপিএসসিতে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। গত 24 জুন কলকাতায় বিধানসভা অভিযান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার প্রাথমিক শিক্ষকেরা। অন্যান্য রাজ্যের মতো প্রাথমিক শিক্ষকদের নির্ধারিত বেতনক্রম যাতে মেলে সেই দাবিকে সামনে রেখে চলেছিল এই কর্মসূচি। কিন্তু কলকাতায় প্রাথমিক শিক্ষকদের সেই শান্তিপূর্ণ আন্দোলন থামাতে সেদিন নাকি লাঠিচার্জ করতে হয়েছিল পুলিশকে। শুধু তাই নয়, নিজেদের প্রাপ্য টাকার দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের সেদিন গ্রেপ্তারও হতে হয়, জলকামানও চালানো হয়। সেদিনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়িতে এই বিশেষ কর্মসূচি আয়োজিত হয় জেলার প্রাথমিক শিক্ষকদের তরফে। যে গভর্নিং বডি আছে তার সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে বিভিন্ন জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ করছি, সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা জলপাইগুড়ি জেলাতেও আমরা সেই একটা সমাবেশ করছি। আমাদের দাবি পিআরটি স্কেল, আমাদের সর্বভারতীয় যে স্কেলটি রয়েছে সেই স্কেলটি না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। শিক্ষামন্ত্রী আমাদের কিছুটা আশ্বস্ত করলেও তার কথার মধ্যে কোনো রকম নিশ্চয়তা ছিল না, তিনি অ্যাকচুয়ালি কী করতে চলেছেন আমাদের বেতনক্রম নিয়ে সেটা আমরা এখনও জানতে পারিনি। সেটার জন্য আমরা সময় চেয়েছি, আমরা আরও কিছুদিন সময় তাকে দিচ্ছি যে তিনি ঠিক আমাদের বেতন কাঠামো কীরকম করতে চলেছেন। আমরা সর্বভারতীয় বেতন কাঠামোর নিচে আমরা নামছি না এবং আমরা সেটা দেখে নিয়ে তারপরে আমরা আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করব। এখন আবহাওয়া সংবাদ।
শেষ করবার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরো একবার। হেডলাইন স্পন্সার্ড বাই গুঞ্জন স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং। অভিনয় শিখুন এবং রূপলী পর্দায় অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে নিজেকে গড়ে তুলুন। এখানে অভিনয় শেখাচ্ছেন বাংলা চলচ্চিত্র নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। মনে রাখবেন, কোর্স চলাকালীন ক্যামেরার সামনে ও মঞ্চে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। কি বলছেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা ও নাট্যকার দেবেশ ঠাকুর? জলপাইগুড়ি শহরে বা জেলায় স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং, গুঞ্জন স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং, এর যে নতুন কার্যক্রম শুরু হচ্ছে এবং উত্তরবঙ্গের নানা জেলাকে নিয়ে যে ভাবনা চিন্তাগুলো করা হচ্ছে, আমি তাতে খুব আন্তরিকভাবে ক্লাসগুলো করতে এবং অংশগ্রহণ করতে খুব আগ্রহী। খুব ভালো লেগেছে এদের পরিকল্পনা। নিয়মিত ক্লাস করতে এখানে আসবো এবং এর সঙ্গে যুক্ত থাকবো, ছেলেমেয়েদের যাতে তৈরি করা যায় তাদের শিল্পকলার ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, সে ব্যাপারে আন্তরিকভাবে সচেষ্ট হব। সেজন্য চলে আসুন গুঞ্জন স্কুল অফ ফিল্ম অ্যাক্টিং এ। ঠিকানা স্টেশন রোড 3 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের জন্য ফোন নাম্বারটি মনে রাখুন 9832094048। কাটমানি উদ্ধারে পদমতি দুই অঞ্চলে অভিযান শুরু করলো বিজেপি। বৃহস্পতিবার অঞ্চলের 16/261 বুথের স্থানীয় বিজেপি নেতাকর্মীরা অভিযানে নামেন। বর্ষা নামতেই আতঙ্ক গ্রাস করেছে তিস্তা পাড়ের মানুষদের। নদীর জল বাড়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে এলাকার বাসিন্দাদের। নয়াঞ্জলিতে বাস পড়ে আহত 50 জন। উত্তর দিনাজপুরের করণদিঘি আলতাপুর 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকার ঘটনা। চ্যানেল বাংলা সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আরও নিউজ আপডেটসের জন্য চোখ রাখুন শুধুমাত্র চ্যানেল বাংলায়।